হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা জে এম দু হাজার চব্বিশ নার্সিং পরীক্ষা জেএনপাই ইউজি দু হাজার নার্সিং পরীক্ষা দু হাজার চব্বিশে নার্সিং পরীক্ষার জন্য তোমাদের একটা বিরাট একটা প্রশ্ন যে স্যার এই যে তিনটে মাস সময় আছে আমরা বিশেষ করে যদি জিএনএনএম এ কথা বলি তোমাদের সময় কিন্তু খুবই কম হাতে মাত্র ওই তিন থেকে চারটে মাসের মতো সময় আছে তাহলে তিন থেকে চারটে মাস আমাদের কিভাবে পড়া উচিত যাতে আমরা একটা ভালো স্কোর করে একটা গভর্নমেন্ট এন টিএস বা যে কোনো একটা ভালো জায়গায় যেন সুযোগ পাই তো এই বিষয়টা আজকে আমি কথা বলবো তিনটে মাস তুমি কি নিজেকে কীভাবে পড়বে কীভাবে নিজেকে হারিয়ে ফেলবে সব কিছু থেকে নিজেকে দূরে সরাও কিছু তোমাদের কথা বলবো সেই কথাগুলো তোমাদের শোনা ভীষণ জরুরি এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দেবো তার আগে যারা যারা প্রথমবার এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুর সাথে প্রচুর প্রচুর লাইক করো প্রচুর কমেন্ট করো ওকে তো বন্ধুরা পি ডাব্লিউ প্রতি বছরে নেয় এই বছরও স্টুডেন্টদের সাপোর্ট করার জন্য এবং তাদের কনফিডেন্স বুস্ট করার জন্য উদযাপন করছে বিশ্বাস দিবস যেখানে তোমরা স্টুডেন্টরা পাচ্ছে হেভি ডিসকাউন্ট এবং সেটাকে মাথায় রেখে নার্সিংওয়ালা লঞ্চ করছে এমস নর্সেট সেভেন যার নাম হচ্ছে নাইট অ্যাঙ্গেল রেগুলার ব্যাচ এখানে তোমরা পাবে লাইভ ব্যাচ ফ্রম টপ ফ্যাকাল্টিস অফ ইন্ডিয়া যারা নিজেরা এমস কোয়ালিফাই করেছে হান্ড্রেড পারসেন্ট সিলেবাস কভারেজ ক্লাস নোটস অ্যাভেলেবেল অন অ্যাপ আঠেরোই মার্চ দু থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে এখানে পাবে টেক্সট সিরিজ মেন্টারশিপ সেশান ডিপিপিস ডিপিপিজ পিওয়াইকিউজ উইকলি ডাউট ক্লিয়ারের সেশান এবং হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডাউট ইঞ্জিন এই নাইট অ্যাঙ্গেল রেগুলার ব্যাচ তোমাদের মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় পাবে ইনস্টেড অফ ফিফটিন থাউজেন্ড অর্থাৎ পনেরো হাজার টাকা কোর্স পি তোমরা মাত্র পাঁচশো তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় এছাড়াও ইউ ক্যান অলসো এক্সপ্লোর আদার নার্সিং ব্যাচেস তারাও কিন্তু টেস্ট সিরিজগুলো প্রোভাইড করবে সাবজেক্ট টেস্ট চ্যাপ্টার ওয়াইজ টেস্ট মিনিমক টেস্ট অনলি অ্যাট ওয়ান নাইন তো এখনই সময় এসেছে সুযোগের সৎ করার হুইচ ইজ ওয়েটিং ফর ইউ এনরোল করা এখনই ইউজ মাই কোড সাফল্য অ্যান্ড গেট এক্সট্রা হান্ড্রেড রুপিস ডিসকাউন্ট দেখো বন্ধুরা তোমাদের যারা এবার জিএনএমএনএম নার্সিং পরীক্ষা বা জিএম পা নার্সিং পরীক্ষা দিতে চলেছ তোমাদের একটা প্রশ্ন থাকে একটা বড়ো ভিত থাকে একটা বড়ো ভয় থাকে যে স্যার আমি আদৌ পাশ করতে পারবো তো এটা স্বাভাবিক যারা পরীক্ষা দিতে চলেছো পরীক্ষা দিতে চলেছ তোমাদের কাছে এই প্রশ্নটা আসা স্বাভাবিক তোমাদেরকে কিছু স্টেপ বলবো কিছু ফর্মুলা বলবো যেগুলো ফলো করলে তোমরা নিশ্চয়ই এখানে ভালো রেজাল্ট করতে পারবে এবং সেটা তোমাদেরকে এখন থেকেই প্র্যাকটিস করতে হবে ফার্স্ট অফ অল যেটা করতে হবে ডোন্ট চেজ অন এমসিকিউ কিউ কোয়েশ্চেন্স অর্থাৎ এখন থেকেই শুধুমাত্র এমসিকিউর পেছনে ছুটবে না কথাটা অনেকটা বোরিং লাগলো এটাই সত্যি কথা যে অনেক স্টুডেন্টরা কিন্তু এমসিকিউ কিউ কোশ্চেন এমসি কিউ কোশ্চেন করবো এইগুলো করলেই কমন পেয়ে যাব হান্ড্রেড পার্সেন্ট কমন শিওর এই সব ভুল কথা এগুলো কখনোই সত্যি নয় তো এমসিকিউ কিউ ফলো করা বন্ধ করো আমি প্রথম থেকে প্রতিটা ভিডিওতে আমি একটাই কথা বলি এমসিকিউ এখন থেকে পড়া বন্ধ করো কি করবে তাহলে এই সময় তোমাদের করতে হবে যেটা সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট যেটা তোমাদের জানতেই হবে যেমন ধরো আমি কথা কথা বলছি যে শালক সংশ্লেষণে পড়ছো ফোটোসেনথেসিস এটা কাকে বলে এটা কি কোন আলোয় বেশি ভালো হয় কোন আলোতে খারাপ হচ্ছে এই বিষয়গুলো আনুষঙ্গিক বিষয়গুলো জানো ম্যাথস বিশেষ করে ম্যাথের পোর্শনে আসছি এখন একটা টাইপ কখনো কোয়েশন কিন্তু একদম হুব হু কমন আসে না আবার অনেক সময় আসে সেটা অ্যাক্সিডেন্টালি সেটা আমি বলছি না বাট যেটা হয় সেটা বলি ওই টাইপের কোশ্চেন আসে ঠিক আছে ওই টাইপটাকে ফলো করো ওই টাইপে তুমি প্র্যাকটিস করো তো কখনো এমসিকিউ টাইপে কখনও পড়ে গেলে কিন্তু পাস করতে পারবে না এত বড় একটা পরীক্ষা এমসিকিউ শুধুমাত্র করে গেলে কিন্তু হবে না আর আরেকটা জিনিস দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে নিজের মন থেকে প্রথমে ভয়টা দূর করো অর্থাৎ আমি পারব না স্যার আমার থেকে যারা আগে তারাই পাশ করতে পারেনি আমি কি করে পারবো এই ভয়টাকে দূর করো এটা আমার মনে সবার আগে দরকার তারপরে এমসিকিউ প্রথমে মনটাকে ভয়টা দূর করো যে আমি পারবো না কেন পারবে না তুমি ভাবো যে পাইনি সেটা তার দোষের জন্য পাইনি তুমি যদি চেষ্টাই না করো তাহলে কী করে পাবে তাই না তো মন থেকে চেষ্টা করো জাম প্রাণ লাগিয়ে দিতে হবে তবে গিয়ে কোনো কিছু পাওয়া যায় ঠিক আছে তো ফার্স্ট অফ অল ভয় দূর করতে হবে সেকেন্ড বললাম এমসি কিউ পড়া বন্ধ করো বেসিক কনসেপ্টের দিকে যাও ওকে থার্ড থার্ড যেটা দেখা যায় বিভিন্ন স্টুডেন্টদের দেখা যায় পড়াশোনা চলাকালীনই দেখা যায় অনেক সময় যে মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে ঠিক আছে মনটা ব্যাকুল হয়ে যায় মাইন্ড কি হয় মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় ঠিক আছে মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় ওকে মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় তো অনেক স্টুডেন্টরা কি করে জেনে এম কোর্স করবো বলে শুরু করলো প্রথমে ধুমধাম করে শুরু করলো বিভিন্ন জায়গা থেকে কোর্স করলো সেই করে এই করে অনেক রকমভাবে শুরু করলো কিন্তু শেষ পর্যন্ত যেতে যেতে সে কিন্তু হাত ছেড়ে দেয় বা সে পারে না সেটা কন্টিনিউ করতে পারে না তার অনেক কারণ থাকে অনেকেই বলে স্যার আমি অন্য কিছু কোর্স করছি বা আমি আমার অন্য কিছু ইচ্ছা আছে এখন করার আমি এখন জিএনএমএনএম করবো না আমি পুলিশের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি বা হয়তো আরও বড়ো কোনো অপরচুনিটি চলে এলো সে সেই জায়গায় চলে গেল এইটা হচ্ছে জীবনের সবথেকে বড়ো ভুল যখন টার্গেটে নেমেছ যে কোনো কিছু পেতে হবে তার মানে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু সেইখানে থাকতে হবে ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবে চার নম্বর যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা কি চার নম্বর যে শুধুমাত্র প্র্যাকটিস করে যাচ্ছি প্র্যাকটিস করেছি তা নয় তোমাকে পড়াশোনা কন্টিনিউ করতে হবে প্র্যাকটিসও করতে হবে তুমি যতটা পড়ছো তার থেকে বেশি কিন্তু তোমায় প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ধরো আমি কথা কথা বলছি যে আমি আজকে চারটে টপিক পড়ার কথা প্রতিদিন টু ডু লিস্ট আমি বলে দিয়েছি টু ডু লিস্ট করবে যে আজকে আমাকে সকালবেলা এটা করতে হবে এটাটা করতে হবে বিকেলবেলা এটাও করতে হবে তো এটা একটা টু ডু লিস্ট ঠিক আছে তো এই লিস্টটা করবে ধরো আমি কথা কথা বলছি তোমার চারটে টপিক কভার করার কথা ছিল তুমি পারলে না তুমি দুটো করলে কোনো ব্যাপার নয় তুমি যদি দুটো করো তবু তুমি মন থেকে মানে এইটুকু আশ্বাস নিয়ে থাকো যে আমি সৎ পথে আছি আমি রকম কোনো মানে এখন বসে গান শুনছি না বা কোনো ভিডিও দেখছি না বা নিজের টাইমটা শেষ করছি না আমি কি করছি নিজের পড়াটার দিকে কনসেনট্রেট করছি দুটো চ্যাপ্টারও যদি হয় সেক্ষেত্রে বলছি যতক্ষণ পড়বে তার থেকে দ্বিগুণ টাইম তুমি শুধু প্র্যাকটিসে লাগাও বিভিন্ন জায়গা থেকে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলছি এটা কেউ বলবে না হয়তো তোমাদের ঠিক আছে এখন প্রচুর সোর্স রয়েছে অনলাইনে তো আমার কোচিংয়ে যদি কারোর ভর্তি মনে হয় যে আমার কোচিংয়ে ভর্তি হবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু সেটা আমি পরে বলছি আপাতত তোমাকে বলে রাখি যে যে বিষয়টা সেটা হচ্ছে কি যে এই যে তোমাদের যে একটা রিমিক চলে না যে স্যার আমি বেশি পড়তে পারছেন তাহলে কি পারবো না যতটা কোশ্চেন তুমি যতটা কনসেপ্টে সময় দিচ্ছ তার থেকে বেশি সময় দাও তার থেকে দ্বিগুণ সময় দাও প্র্যাকটিসে দেখবে কোয়েশ্চেন করার সময় বা যখন পড়ি অনেক সময় না অনেক কিছু ছুট হয়ে যায় আমরা বুঝতে পারি না যে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট নয় তোমাদের কাজ হচ্ছে যে টপিকটা শেষ করছো সেই টপিকের ওপর কোয়েশ্চেন তুমি গুগলে সার্চ করো তুমি ইউটিউবে সার্চ করো প্রচুর সোর্স হয়েছে এখনকার দিনে কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইট নয় তুমি প্রচুর ওয়েবসাইট আছে বই দেখো প্রচুর বই রয়েছে বুকস ঠিক আছে সেগুলো দেখো এইগুলো থেকে না নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখো আর যেটা শেষ হয়ে যাবে সেটা কিন্তু তুমি তার পরের দিনও দুদিন দিন তিন দিন করে কিন্তু রিভিশন দিতে থাকো ঠিক আছে যে যেটুকু শেষ হয়েছে আর আলাদা করে খাতায় নোট বানাও আমি কথা দিচ্ছি যে এইগুলো যদি তোমার ফলো করো তোমার নিশ্চিত একটা ভালো রেজাল্ট কিন্তু হতে বাধ্য কারণ প্রত্যেকটা টপার্স যারা হয় নিজেকে কিন্তু এর মধ্যে ডুবিয়ে রাখে এ এমন নয় যে আজকে নার্সিংয়ের কোর্স করলাম নার্সিংয়ের কোর্স করতে করতে মানে পড়াশোনা করছি প্রিপারেশান নিতে নিতেই আমি চলে গেলাম এবার কি পুলিশের লাইনে বা আমি চলে গেলাম ফুড এসার লাইনে আমি চলে গেলাম ক্লার্কের লাইনে এগুলো হয় না পুরো ডিফারেন্ট যদি সিলেবাস এক হতো তাও বলতাম ঠিক আছে যাও চেষ্টা করো কারণ পরিস্থিতি খুব খারাপ কিন্তু এর সিলেবাস পুরো ডিফারেন্ট তুমি যদি মনে মনে ভাবো যে না আমি কম্পিটিটিভের জন্য মোটামুটি জানি আমার ওই জিনিসটা ধাপ আছে আমার আমার ওই এটা আমার মোটামুটি ধারণায় আছে আমি ওটাও পারবো এটা এটা আমার জানা আছে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পারবো সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার তোমার কাছে আলাদা এক্সট্রা অর্ডিনারিটি তোমার মধ্যে রয়েছে তুমি পারবে কিন্তু যারা একদম বেসিক থেকে শুরু করছো তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড তুমি জানোই না সায়েন্সের জীবন বিজ্ঞানের মেন মেন ভিতগুলো জানো না তুমি প্রথমে কিন্তু এত বেশি চাপ দিতে যাবে না ঠিক আছে আর একটা জিনিস বলি আর একটা জিনিস বলি অনেক সময় দেখা যায় তোমাদের একটা মোটিভেশন দিচ্ছে ঠিক আছে আমি প্রতিটা আমি ছোটোবেলায় যখন ছিলাম যখন ছোটো ছিলাম তখন এই জিনিসটা ভাবতাম ট্রেনে তো আমরা প্রায় অনেকে ওঠানামা করি তাই তো ট্রেন বা বাস কি দেখা যায় এই ধরো বাস বা একটা ট্রেন কি দেখা যায় বলো যে বাসে যখন উঠছি দেখা যায় প্রচুর লোক কিন্তু অলরেডি বাসে ভিড় করে থাকে ঠিক আছে প্রচুর লোক এখানে অলরেডি বাসে ভিড় করে আছে বা ট্রেনে ভিড় করে আছে তাই না এবার আমার দরকার সিট আমি অনেকক্ষণ যাব আমি বসে যেতে আমাকে বসে যেতেই হবে তো প্রত্যেকটা মানুষই কি সিট শেষ পর্যন্ত বসে যায় অনেক সময় দেখা যায় না যে একজন উঠলো এবার ওঠার ফলে যে সিটটা ফাঁকা থাকছে সে সিটটা কী বসবে তোমাকে সে জন্য তার জন্য তৈরি থাকতে হবে যে যখন একটা সিট ফাঁকা হবে তখন ছুটে যাবো সেই সিটটা আমাকে ধরতে হবে তেমনই তোমাকে ভাবতে হবে যখনই কম্পিটিশান শুরু হচ্ছে আমরা সবাই ভাবি না যে হয়তো আমি পাবোই না আমাদের হবে না একবার মনে মনের কনফিডেন্স রাখো যে ও যদি একটা সুযোগ ও যদি মিসবিহেভ করে বা মিস যদি একটা গাইড হয় তাহলে কিন্তু সেই জায়গাটা আমি যাব। আর এটা এতটাই কম্পিটিশান এখন বাড়ছে দিন দিন যে স্টুডেন্টরা কিন্তু যতটা আগের থেকে সোর্স ছিল তার থেকে অনেক বেশি এখন আপডেটেড এখন সবাই কিন্তু অনেকটা বেশি আপডেটেড হয়ে গেছে অনেকটাই বেশি মানে নিজেকে ইম্প্রুভ করেছে নিজেকে অনেক বেশি ডেভেলপ করেছে তো ফার্স্ট অফ অল এবং লাস্ট অফ অল এটাই বলবো যে নিজেকে কখনও কিন্তু কারোর সাথে কম্পেয়ার করবে না সে তার মতো বেস্টটা দিচ্ছে তুমি তোমার মতো বেস্টটা দাও ঠিক আছে এবং আমি বলছি এরকম অনেক স্টুডেন্ট থাকে যারা কিন্তু পড়তে পড়তেই নিজেকে মাইন্ড ডিস্ট্র্যাক্ট করে অন্য লাইনে চলে যায় এবং যারা যায় যারা ভাবে যে না আমি অন্য লাইনে যাবো সেটাও পারবো এটাও পারবো ওরা জীবনে দুটোই পায় না ঠিক আছে এরকম আমি হাজারও প্রমাণ পেয়েছি নিজেও এরকম প্রমাণ পেয়েছি অনেক সময় ভুল ডিসিশনের জন্য নিজেকে প্রস্তাত হয়েছে এখন মনে হয় যে কেন করতে গেছিল তো এই জিনিসগুলো মাথায় রাখবে যারা যাচ্ছে যেতে দাও ওরা ওদের মতো করছে তোমাকে দেখবে অনেকে বলবে হ্যাঁ নার্সিং করে কী করবি চল অন্য লাইনে পর দেখ সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাবে যাই হোক না কেন তোমার যদি লক্ষ্য থাকে আমি নার্সিংয়ে করব সেটা ঠিক আছে তোমার যদি মনে হয় না আমি স্যার এক বছর মধ্যে জব পাবো তাহলে বলবো ঠিক আছে নার্সিং তোমার জন্য নয় কিন্তু তোমার যদি ইচ্ছে থাকে আমি নার্সিংয়েই আমার নিজের ক্যারিয়ার করবো নিজেকে তৈরি করবো নার্সিংয়ে তাহলে তোমাকে সময় দিতে হবে টাইম টেকিং ইটস টাইম ইটস মানে কনজিউমড টাইম ঠিক আছে এটা কিন্তু টাইম কনজিউম হয় এবং যথেষ্ট সময় লাগে একটা যে কোনো জিনিস ফট করে হয়ে যায় না যে আমি আজকে পাশ করলাম কালকে চাকরি তাহলে তুমি এএনএম করতে হবে তোমাকে ঠিক আছে এর জন্য তোমার জন্য নয় তো যে যে পয়েন্টগুলো বললাম এটা অ্যাজ ওয়েল অ্যাজ জেন এম এনএমের ক্ষেত্রেও প্রযোজ্য অ্যাজ ওয়েল অ্যাজ জেন পাই ইউজির ক্ষেত্রেও প্রযোজ্য অনেক স্টুডেন্ট থাকে যারা একদম মানে কী বলো ছোটো বাচ্চা হয়তো এইচএস পাস করে এখন পরীক্ষায় বসতে যাচ্ছে অনেকে জানে না বিষয়গুলো ভাবে যে যেরকম আমরা বোর্ডে পড়ে এসেছি এতদিন পর্যন্ত যে চারটে কোশ্চেন পড়ে গেলাম তার মধ্যে একটা কমন কোশ্চেন আসবে ওইটা লিখেতে চলে আসলাম এই জিনিসটা কিন্তু নয় এখানে পুরোপুরি একটা তুমি একটা কম্পিটিটিভ ফিল্ডে চলে এসেছো এখন তোমাকে কিন্তু সেই মেন্টালিটি নিয়ে চলতে হবে আর চেষ্টা করবে আমি যেটা আমি আগের বছর বলেছিলাম এখনও বলছি চেষ্টা করবে বন্ধুদের সাথে যারা ভালো পড়াশোনায় খারাপ যারা তারা নয় এটা লাস্ট পয়েন্ট বলছে হ্যাঁ এটাই আমার লাস্ট পয়েন্ট আছে ভিডিওর শেষ পয়েন্ট এই এই যে কটা পয়েন্ট বললাম সেই পয়েন্টগুলো যদি ফলো করো কারো ক্ষমতা নেই তোমাদের কাছ থেকে একটা সিট কেড়ে নেবে ঠিক আছে যেটা বলছিলাম সেটা বলি যে সব সময় দেখবে আমরা না ফ্রেন্ড সার্কেল যারা ভালো ভালো পড়াশোনায় খারাপদের সাথে মিশা দরকার নেই কারণ তারা অলরেডি তোমাকে ডিমোটিভেটই করবে তে তারা তোমাকে কোনো হেল্প করবে না তো তুমি যদি এরকম হয়ে থাকো যে না আমি যাই হয়ে যাক না কেন বন্ধুদের সাথে মিশবো তাদের সাথে বন্ধুর মতো মানে একটা ভালো একটা ফ্রেন্ড সাইকেল তৈরি করবো এবং তারপর তাদের থেকে আমি হেল্প নেবো তাহলে ভালো ভালো বন্ধুদের সাথে মিশো যারা অলরেডি নার্সিং নিয়ে পড়াশোনা করছে অনেক এ অনেক কিছু জানে পড়াশোনা করছে হয়তো কিছু যেন পারেনি সেটা আলাদা ব্যাপার কিন্তু সে চেষ্টা করছে সে তোমাকে মোটিভেট তোমাকে অবশ্যই সে মোটিভেট করবে ঠিক আছে তাদের সাথে মেশো গ্রুপ স্টাডি করো তুমি যেটা পারবে না সেটা ওকে বোঝাও ওকে বলো ও তোমাকে দেখবে ঠিক বুঝিয়ে দেবে বা তুমি যেটা পারবে সেটা তুমি ওকে বোঝালে আবার যেটা তুমি পারলে না সেটা দেখবে তোমাকে বোঝাচ্ছে বই দেখবে প্রচুর বই স্টুডেন্টরা না এই এই সময় হয়তো যেহেতু আমরা কখনো এখনও পর্যন্ত কোনো ইনকাম করি না তখন কি কী বলবে যে স্যার আমরা বই কোথায় পাবো এত বই তো আমরা কী করতাম জানো আমি বলতাম ঠিক আছে বন্ধু তুই আমাকে এই বইটা দে আর আমার বইটা তোকে দিচ্ছি তুই তোর বইটা আমাকে দে এই যে অল্টারনেটিভ করে একটা পড়াশোনার মজা এটা কিন্তু বন্ধু সার্কেল না থাকলে ফ্রেন্ড সার্কেল না থাকলে কিন্তু জিনিসটা হয় না ঠিক আছে এই বিষয়গুলো বললাম আশা করছি এই যে জিনিসগুলো জানলে এগুলো তোমরা ইম্প্রুভ করো লাইফে ইমপ্লিমেন্ট করো ঠিক আছে এরপরে আমি আরও হয়তো ভিডিও দেবো তোমাকে মোটিভেট করার জন্য অবশ্যই প্রত্যেককে বলছি কিন্তু প্রত্যেকেই ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে এবং যারা জিএনএমএনএম কোর্সে ভর্তি হতে চাইছিলে বা ই করতে চাইছিলো একটু কমেন্ট করো আমি তোমাদেরকে আমার ব্যাচের ব্যাপারে বলে দেবো ওকে তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য এতটা মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ